أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله تعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. ভেজাল মুক্ত ঈমান যদি করতে চাই হিংসা মুক্ত হব ইনশাআল্লাহ বলি। আর হিংসা মুক্ত থাকলে মনটা ফ্রেশ থাকে, অস্বস্তি হয় না, টেনশন থাকে না। হিংসা, চগলখড়ি, এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকে দেখবেন তারা সুস্থ না। আপনি মানুষকে মাফ করে দিবেন দেখবেন যে আপনি ক্লিয়ার, কোনো রোগ আপনার মধ্যে নাই। যখন দেখবেন যে আমি ওরা খাইয়া ফেলাম আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন এখনো, আলহামদুলিল্লাহ বলে আমরা সুস্থ আছি। আমাদের চাহিদা অনেক, আর যারা অসুস্থ থাকে তাদের চাহিদা কিন্তু একটা, কি বলেন? সুস্থ হওয়া। আর সুস্থ থাকলে চাহিদার শেষ নাই। আমরা সুস্থ আছি, যিনি আমাকে সুস্থ অবস্থায় এখনো রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু وإليك أنبت وبك خاصمت। আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন? মাইকের অপারেটর একটু খেয়াল করবেন, কোনো ইকো না, সিম্পল, যেন সবার কানে সুন্দরভাবে সাপ্লাই, আওয়াজটা যেন সাপ্লাই হয় সবার কানে, যেন সুস্পষ্ট হয়ে পৌঁছে, রং সং লাগানোর দরকার নেই। আমার দিকে তাকান, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। যারা কোরআন শুনতে চায় না, শুনতে দেয় না, এরা কি ভাগ্যবান না পোড়া কপাল? পোড়া কপাল কিছু আছে না নাই? মুসলিম নাম মুহাম্মদ লাগানো আছে কিন্তু মুহাম্মদকে দেখতে পারে না, আছে না? মুসলিম পরিবারে জন্ম কিন্তু ইসলামকে সহ্য হয় না,
মুসলিম পরিবারে জন্ম কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান শুনলেও রাগ ওঠে, আছে না নেই? আচ্ছা, তাহলে প্রমাণ হলো মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রির ছেলে পাদ্রি হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। এই জন্য মুসলিম হতে হলে যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। আমরা যারা বসে আছি, অনেক ধৈর্য নিয়ে বসে আছি, শিশির ভেজা রাত, আমিও বাসায় ফিরবো, আপনিও ফিরবেন। আমি উঠতে চাইছি একটু আগে, মাদ্রাসার প্রোগ্রাম কিছু কালেকশন হচ্ছিল, একটু বিরক্ত করছিল আপনাদেরকে কমিটি, রাগ করছেন নাকি আপনারা? আচ্ছা, একটু উঠতে দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট নেবেন না? কেউ কষ্ট পাবেন না? আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমাকে অনুমতি দিলেন তো? সবাই অনুমতি দিয়েছেন? অনুমতি দিয়ে কে উঠবেন? আচ্ছা, অনুমতি দিয়ে যদি কেউ উঠে যায় তাহলে তো এটা অনুমতি হলো না। আচ্ছা, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। এখানে অনেক আলেম ওলামা বসে আছেন, বিশেষ করে আমি বাম্পাস আব্দুল হাই সাহেব, উনি হাফেজ, কোথাও যদি আমি কিছু বানায় বলি উনি ধরবে না, একদম আটকায় ফেলবে, পালাবেন কোথায়? এটা তো নাই। আমি চেষ্টা করি সবসময় কোরআন থেকে কিছু কথা বলার। আসুন, আমি তেলাওয়াত করেছি সুরাতুল হুজরাত থেকে, 49 নম্বর সুরা, মাদানী সুরা। কি সুরা বলেন? মাদানী। 15 এবং 16 দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। এই সুরাটা হলো পরিবারের সুরা। কিসের সুরা বলেন? আমরা সবাই কি পরিবারের বাইরে? কেউ কি পরিবারের বাইরে আছেন? কেউ হয়তো মনে মনে চিন্তা করছে, হুজুর বিয়ে তো করিনি, বিয়ে ছাড়া কি পরিবার হয় না? যুবকরা চিন্তা করতেছে কি বলি, বাপ মা পরিবার, ভাই বোন পরিবার, ঠিক কিনা? কেউ পরিবারের বাইরে নয়। একটা পরিবার যদি ঠিক হয়ে যায়, একটা সমাজ ঠিক হয়ে যায়, একটা সমাজ যদি ঠিক হয়ে যায়, জাতি ঠিক হয়ে যায়, জাতি যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র পর্যন্ত ঠিক হয়ে যায়। তাহলে পরিবারের গুরুত্ব রাষ্ট্রে আছে না নাই? একটা রাষ্ট্রের একটা মূল গুরুত্বপূর্ণ জায়গা হলো একটা পরিবার। আসলে বেডরুম তো রাষ্ট্র পাহারা দেবে না, নিজের অন্তরমহলকে রাষ্ট্র পাহারা দেবে না। আমার পরিবারকে আমার সাজাতে হবে, কার বিধান দিয়া? বলেন, কার বিধান দিয়া? একটা পরিবারের রাষ্ট্রপতি আছে না নাই? আমার দেহ নামক এটা একটা রাষ্ট্র, এই দেহেরও রাষ্ট্রপতি আছে না নাই? আমার দেহের রাষ্ট্রপতি কে? আপনার চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে আপনার চোখ দেখিয়ে দেখে? নিজে হাত দেখে কাজ করে? পা দেখে কাজ করে? কান দেখে শোনে? দোষ কার? আল্লাহ। আবার আল্লাহ। রাত বেশি হয়ে গেছে তো বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমার দেহ একটা রাষ্ট্র। দেহটার এরিয়া কতটুকু? 3.5 হাত, তাই না? 3.5 হাত রাষ্ট্রের রাষ্ট্রপতি ব্যক্তি নিজে, হাত যেদিকে নেবে সেদিকে যাবে, থাপ্পুর মারতেছে ওর দায়ও, কলমের খোঁচা দিয়া নিরাপরাধ আল্লাহওয়ালা মানুষকে ফাঁসির রায় দিচ্ছে, এটা ওর অপরাধ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? দায় আপনাকে নিতে হবে। আপনার কলম দিয়ে আপনি মারতেছেন, কে আপনাকে অনুমতি দিয়েছে, হুকুম দিয়েছে, এটা দেখা, এটা আল্লাহ দেখবেন না। আপনার দায় আপনাকে নিতে হবে, সম্মানিত ভাইয়েরা। এজন্য পরিবার গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসুন, পরিবার নিয়ে আমরা কিছু কথা বলি আজকে, কারণ পরিবারে সব লাগে, এগুলো লাগে না? লাগে। কেউ ভুল বুঝবেন না, আমি এখানে কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, তবে যে সুদ খাবে সে খুশি হবে না, যে দুর্নীতি করবে সে খুশি হবে না, যে লুচ্চামি করবে সে খুশি হবে না, যে মদ্যপান করবে সে খুশি হবে না। অতএব আমার আলোচনায় সব লোক খুশি হওয়ার দরকার নাই, ঠিক কিনা? কথা বোঝা গেল? যার আলোচনায় সবাই খুশি হয় ওটা মোনাফিকি ওয়াজ, ওটা কি ওয়াজ? আমার নবীর ওয়াজে সবাই খুশি হয়নি। খুশি হয়েছে আবু জেল? খুশি হয়েছে আবু লাহাব? অথবা সাইবা? বকিরা? কেউ খুশি হয় না। কিন্তু একটা গ্রুপ রসুলকে জীবন দিয়ে ভালোবেসেছে, বলি আলহামদুলিল্লাহ। বাবারা ওরা কথা বলে না, বলুক আব্বুরা কই, ছোট ছোট বাচ্চারা বসার সামনে কোনো কথা নাই। হ্যাঁ, ওদের নামাজ পড়া দেখছেন শুক্রবারে?
শুক্রবারে নামাজ শেষ কাতারে যায়, এক গ্রুপ সামনে শেষ দা যায়, পিছন থেকে আরেকটু গুতা মারে। আসেন, ওদের কাজই ওই, ওরা গুতাগুতি করবেই, ওদের গুতাগুতি নামাজ, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ওদেরকে ধমক দেওয়া যাবে না, মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না, মসজিদে ওরা নিশ্চিন্তে আসবে, কোনো বাধা দিবেন না। মসজিদের প্রথম কাতারে বসবে তারা, শিশু ছেলে হোক মেয়ে হোক, ওরা সামনে দিয়ে হাঁটবে, হাসবে, খেলবে, ধমক দিবেন না। কিছু বুড়া চাচা আছে সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়াকালে বাড়িতে চান্স নাই, মসজিদে সর্বক্ষণ বসে থাকে, লাঠি নিয়ে ছোট ছোট বাচ্চারা যারা আসে তারা এরকম চোখ বড় করে, বাচ্চারা মনে মনে বদ্ধ করে বুড়া মরবি কোন দিন, এরকম আছে না নাই? বাচ্চাদেরকে কোথাও বাধা দিবেন না, ওরা সবার আগে থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম শিখবে তো তারা মসজিদ থেকে, মসজিদে বাধা দিবেন কেন? এগুলো কথা কি বলার দরকার আছে না? এগুলো সমাজে কিছু সমস্যা আছে না নাই? ধমক দেওয়া যাবে না, থাকো। আসুন আমরা আলোচনার দিকে যাই। সুরার নাম কি বলেছিলাম বলেন তো? সুরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার নামকরণ করেছেন 4 নম্বর আয়াতকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাঈল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরাত, এই আয়াতে ওয়ারাঈল হুজুরাতি থেকে হুজুরাত সুরার নামকরণ করা হয়েছে। সুরাটি মদিনায় নাজিল হয়েছে, 18টা আয়াত সম্বলিত একটা সুরা এটা। আমার নবজির সামনে এরকম করে সাহাবে কেরাম বসেছিলেন, হঠাৎ করে দুজন সাহাবি, বলিষ্ঠ দুজন সাহাবি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি তো সবাই, মনে হয় দুর্বল সাহাবি, শক্তিশালী গায়ে শক্তি, সব শক্তি, ওমর ফারুকের কি গায়ের শক্তি কম ছিল? শয়তান পাত্তা পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে আছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে আছেন, দুজন কথা বলতেছিলেন, নবজীও বক্তব্য দিচ্ছিলেন, তাদের কথা তর্ক বিতর্কে চলে গেল। এক পর্যায়ে ওমরের কথার আওয়াজ নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে, নবজির মন কষ্ট হলো, হারে আমার কথার চাইতে আমি ওমর কেমনে জোরে কথা বলে, নবীজির একটু কষ্ট অনুভূত হলো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো সহ্য করতে পারেন না, কারণ আমার নবীজিকে বিন্দু পরিমাণ কষ্ট দিলে কে খেপে যান, কে অসন্তুষ্ট হন? আমার নবীর আপন চাচা আবু লাহাব রসুলকে মোহাব্বত করেছে না, গালি দিয়েছে, গালি দিয়েছে, নবীজিকে লানত করেছে, নবীজি গবি সম্পাদ করেছে। আমার নবীর আপন চাচা হওয়ার পর আল্লাহ তাকে ছাড় দেন নাই, তার নামে গজবের সুরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয়, আমার আল্লাহ সহ্য করেন নাই, যখন বলেছে মুহাম্মদ তোর নিপাতক তোর ধ্বংস হোক, আল্লাহ সরাসরি তার নাম এনে তাকে গালি দিয়ে ধ্বংস কামনা করেছেন আল্লাহ নিজে। অতএব রসুলকে যারা গালি দিবে সাবধান, রসুলকে যারা কটুক্তি করবে তারা সাবধান, সুযোগ আসুক একটাও পালানোর তোরা সুযোগ পাবি না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সে রসুলের সামনে দুজন সাহাবি, তাও জলিলুল কদর সাহাবি, খুব দামি সাহাবি, দুজন আমার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয়, আমার নবীজি কিছুই বলছেন না। কিন্তু সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের প্রথম দিকে আয়াতগুলো নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম
فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. جربني الله أكبر. ইমান দারেরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বুলান করো না, নবীজি কথা বলছেন তার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়, এমন বেয়াদবি যদি তোমরা করে থাকো জেনে রেখে দিও তোমাদের সমস্ত নেক আমলগুলো আমি আল্লাহ কাট করে দেব, নিষ্ফল করে দেব। তোমাদের নামাজ, তোমাদের জিহাদ, তোমাদের হিজরত, তোমাদের ত্যাগ, তোমাদের কুরবানি এই বেয়াদবির জন্য সব মাইনাস হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত ওমরে ফারুক আমার নবীর সামনে কখনো বড় গলায় কথা বলেন নাই। একদিন ওমরে ফারুক আস্তে আস্তে কথা বলছেন, রাসূল বলছেন তুমি এত আস্তে বলো কেন হুজুর? জোরে বলতে গিয়ে কোন সময় কোন আয়াত নাজিল হয়? আল্লাহু আকবার বলবেন না? অতএব সব জায়গায় আদবের দরকার আছে না নাই? আমার নবীর মুখ থেকে বের হয়েছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না বড়কে সম্মান করে না, রাসূল বলেছেন সে আমার কেউ না। সে আমার কি? কেউ না, সে আমার উম্মতি না, সে উম্মতের বাইরে। এই শিক্ষা সন্তানকে দিতে হবে পরিবারে। কোথায় দিতে হবে? পরিবারে। কি হলো, নাই নাকি? ও নাই, হ্যাঁ ঠিক হয়ে গেছে। এই কোনো প্রবলেম? আচ্ছা না বলবো তো, কিন্তু এরকম স্যাঁসা করলে তো সমস্যা, আরেকটা সেট আপ নিচ্ছেন। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ছোটকে কি করা, বড়কে কি করা, সম্মান করা? না করলে রাসূল কি বলেছেন? শ্যামার কেউ না। কিন্তু আজ একটা মহল আছে, যে যত বড় বেদব হয় সে তত বড় নেতা হয়, আছে না নাই? যে যত বড় বেদব উশৃঙ্খল ভাঙচুর করতে পারে সে তত বড় নেতা হতে পারে, কিন্তু ইসলাম তাকে ফল এগুলো এলাও করে? ইসলাম যে সবচেয়ে বিনয়ী সে হবে সবার উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আজকে আমি আস্তে আস্তে করে বলবো, ক্লাসের মতো, ক্লাসের মতো আমি আজকে সময় দিতে চাচ্ছি। সবাইকে আমাকে সময় দিবেন। ক্লাস থেকে কোনো ছাত্র যদি না বলে যায় সে তো খুব আদব বলা ছাত্র নাকি? আমার কথা কি বোঝা গেল? যদি আমি ছোট মানুষ, আমি শিক্ষকের কাতারের কেউ তেমন কোনো যোগ্য কোনো লোক না, আমি নগণ্য ভাঙ্গা চুরা মানুষ। দেখেন না এই পাশে যারা আছেন সব স্বাস্থ্যবান, এখানেও সব স্বাস্থ্যবান, আমার গায়ে কয়েকশোটা গোস্ত আছে। সম্মানিত ভাইয়েরা একটু বসুন। ওই যে ছোটবেলায় আব্বার সঙ্গে যেতাম হাটে, হাটে গেলে আগে তো, এখন তো ডিজিটালে মাপ হয়, আগে মাপ হতো কিতে? দাড়ি পাল্লায়। ওই যে বাটখারাগুলো আছে না, সবচেয়ে বড়টা নিচে না উপরে? সবচেয়ে বড়টা যেটা 5 কেজি কোথায়? নিচে। এরপরে 2 কেজি কোথায়? তার উপরে। 1 কেজি কোথায়? 500 গ্রাম কোথায়? 200 গ্রাম? 100 গ্রাম? 50 গ্রাম? 20 গ্রাম? আমি হলাম 20 গ্রাম। কি কথা বোঝা গেল? কি থাকি উপরে কিন্তু ওজন কম, এলেম কালাম তেমন কিছু নাই, কিছু বলবো আমি কথা এই ওজন তেমন নাই, এর থেকেই কিছু কথা বলতে চাই, সেটাকে নিতে রাজি আছেন তো সবাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমি সূরা হুজরাত আজকে একটু সামারাইজ করে গোটা সূরাটাই আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো। এই সূরার ভিতরে 10টা শিক্ষা আছে। কটা শিক্ষা? কিসের জন্য, কোথাকার জন্য বলেন, বলেন কিসের জন্য? আমাদের সবার পরিবার আছে না নাই? পরিবারে এগুলো বাস্তবায়ন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবার ঠিক, সব ঠিক। একটা ছেলে মদ খেলে পরিবার শেষ, একটা ছেলে ইয়াবা খাওয়া ধরলে শেষ, এই জন্য পরিবার আগে ঠিক করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এখন এ পর্যন্ত শিখলাম স্নেহ এবং শ্রদ্ধা, যার নাই রাসূল কি বলেছেন? সে আমার
কেউ না, এটা মাথায় থাকবে সবার, থাক। আমার ভাইয়েরা, দুনিয়ার শাহজাদপুরের শাহজাদা হলে চলবে না, হতে হবে জান্নাতের বাদশাহ। সবাই কি হতে রাজি আছেন নাকি? দুনিয়ার এই শাহজাদ হয়ে কি হবে, আখেরাতের জান্নাতের মালিক হতে হবে আমাকে আপনাকে। শাহজাদপুরে সব শাহ, কোনো প্রজা নাই। শাহ মানে হলো বাদশাহ, শাহ মানে কি বাদশাহ, এখানে কোনো প্রজা নাই, সব রাজা, সব রাজা, সব কি রাজা। আমরা জান্নাত দখল করতে চাই, রাজি আছেন না? আমাদের বাপের বাড়ি কোথায়? অনেকে চিন্তায় আছে যে বেড়া, সিরাজগঞ্জ শহর, এরকম চিন্তা করতেছেন নাকি? আমাদের বাপের আসল, আমাদের বাপ দাদার বাড়ি কোথায়? জোরে বলেন, আরো জোরে, বাপ দাদার বাড়ি নিবেন না, আবার ফেরত নিবেন না, নিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, যে জান্নাত নিতে রাজি আছে, কিন্তু নামাজ না পড়লো হয়, সমস্যা তো এই জায়গায়। নিতে চাই সব কিছু কিন্তু আমল করতে চাই না। সূরা হুজরাতের মধ্যে কয় শিক্ষা বললাম বলেন, মনে রাখতে হবে কিন্তু, ক্লাস 10টা শিক্ষা এই সূরার মধ্যে আছে, একটা একটা করে শোনাবো আমি। কিন্তু নামাজ যদি না পড়ি ওয়াজ শুনে কি করব? গত পরশু রাত্রে ফজরের সময় একটু ধাক্কা মারছিল, মনে আছে আপনাদের? কি ধাক্কা মারছিল, টের পাইছেন কারা? হাত তোলেন তো, টের পাইছেন কারা কারা? আচ্ছা হাত নামান, যারা টের পায় নাই তারা আর সাজিমে ছিলেন, যারা টের পান নাই নিশ্চিত, হয়তোবা তারা রাস্তায় ছিলেন, হয়তোবা রাস্তায় থাকলে অনেক সময় টের পাওয়া যায় না, কিন্তু বিছানায় থাকলে অথবা কোথাও দাঁড়ায় থাকলে হাঁটা অবস্থানের সময় টের পাওয়া যায় না, অবশ্যই টের পাওয়ার কথা। আমি নামাজটা পড়ে, আমি সফরে ছিলাম তো, আমি রুমে নামাজ পড়েছি, দুরাকাত পড়ে কেবলই আমি শুইতে যাচ্ছি, দেখি যে চৌকি নড়ে, খাট নড়ে, বললাম কে কৌতুক করে কে নড়ায়, আমি এদিক তাকাচ্ছি, দেখি না সবই নড়ে, দোয়াইনুস পড়লাম, পরক্ষণে ভাবলাম আল্লাহ তোমার যতগুলো মানে বান্দাকে, জাতি গোষ্ঠীকে ধ্বংস করেছ সব তো এই শেষ রাতের দিকে ঘুমন্ত অবস্থায়। সম্মানিত ভাইয়েরা, এটি কি কম বড় সতর্ক, এটি কি ছোট সতর্ক না বড় সতর্ক? ছোট সতর্ক বার্তা না বড় সতর্ক বার্তা? অথচ সতর্ক বার্তা শুধু ভূমিকম্পের নিউজ টেলিভিশনে আসে, কিন্তু কেন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের কারণটা কি, কি কারণ, এর কজ কি, এটি কি কেউ বের করে একটু চিন্তা করে? ভূমিকম্পের কারণ হাদিসের দৃষ্টিকোণ থেকে চারটা, কয়টা? একটাও কি বলেছি শুনবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজরাতের শিক্ষা কয়টা বলেন? কয়টা, কয়টা হুকুম? একটাও কি বলেছি শুনবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা একটা করে শোনাবো, না শুনিয়ে যাব না। আমরা যারা বসে আছি আমরা সবাই, আমাদের পরিচয় কি? ভাই ভাই বলেন, কি কি বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা কোন সূরা? এটাও সূরা হুজরাত, এটাও সূরা হুজরাত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু, আমরা ভাই ভাই, কিন্তু আমরা কি ভাই ভাই থাকি? কি ভাই, কি ভাই হই, এই বাপ বেটা হয়, কার মধ্যে কি পাস লাগাই দিল? এক চেয়ারম্যান দাঁড়াইছে ছেলে নির্বাচনে, মিছিলে যাচ্ছে, মিছিলে গেছে, বলে আমার বাপ তোমার ভাই, আমার বাপ তোমার ভাই। হ্যাঁ, বাপ বলছে বেটা তুমি যে মিছিলে গেলি, মিছিলে গিয়ে কি বললি বল, আমার ভাই কইছিস নাকি? আব্বা আমি এত বোকা নাকি, আমি কইছি আমার বাপ তোর ভাই, কি কথা বোঝা গেল? কি বাপ বেটা ভাই ভাই হবে কেন? বাপ বেটা তো বাপ বেটার সম্পর্ক, তবে দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, ভাই ভাই দিনই ভাই, বলেন কি ভাই, বলে জানেন কি ভাই, দিনই ভাই, এই সম্পর্ক আমরা অটুট রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটু গোসাই নিচ্ছে আলোচনা গুলো, একটু হৃদয়ের দিলটা খুলে সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই আলোচনা তো জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই বৈঠক জীবনের শেষ বৈঠক হতে পারে,
আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমরা কাফেরদেরকে শুধু গালি দেই, মুনাফিকদেরকে গালি দেই, বেশি গালি না দিয়া নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা করব। কারণ আমি যে ইমান নিয়ে মরব তার কোনো গ্যারান্টি নাই। কাবার ইমাম, কাবার ইমাম কয়েকদিন আগের কথা, কাবার ইমাম আদিল কালবানি, যার তেলাওয়াত আমি নিজে তার পিছনে নামাজ পড়েছি, এত সহি তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, হৃদয় ছুঁয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এত সুন্দর তার তেলাওয়াত। সম্প্রতি তার কিছু ফতুয়া, তার কিছু কার্যক্রম, সে ক্যাসিনো নামক মদ, ক্যাসিনো নামক জুয়া খেলাকে সে জায়েজ করে দিয়েছে। মিউজিক, গান বাজনাকে জায়েজ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তার কথায় কিছু চলে আসছে। কাবার ইমাম হলেই কিন্তু শেষ জীবনে যে ইমান নিয়ে মরবে তার গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে চাব কি নিয়ে মৃত্যু হোক, বলেন কি নিয়ে মৃত্যু হোক, জোরে বলি আমিন। আমি আশ্চর্য হয়ে গেছি আব্দুল হাই ভাই, আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ তুমি সব পারো, এই জন্য প্রত্যেক নামাজে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও, আমাকে বিভ্রান্ত করো না, আমাকে বিচ্যুত করে দিও না, আমাকে আল্লাহর কাছে আমরা সর্বক্ষণ এই দোয়াটাই করব। হেদায়েতের মালিক তো পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক কে বলেন? হেদায়েতের মালিক যদি মানুষ হতো, আমার নবজি জোর করে তার চাচা আবু তালেবকে কালিমা পড়ায় দিতেন। জি, আবু তালেবের কাছে আমার নবীজি যার সঙ্গে সকাল দুপুর বিকাল সন্ধ্যা সব সময় কাটালেন, সেই আবু তালেবকে রাসূল বলতে পারতেন তা চাচা আপনি ইসলাম কবুল করেন, কিন্তু আবু তালেব কি ইসলাম কবুল করেছেন নাকি করেন নাই? একজন কাফেরের সঙ্গে আমার নবীজি সারা জীবন কাটিয়ে দিয়েছেন, মুআমালাত ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, আমার নবীজি জোর করে কোনোদিন বলেন নাই, তবে একদিন বলেছেন চাচা দিন কি গ্রহণ করা যায় না? সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি মো নবী সত্য, তোমার দিন সত্য, তোমার আল্লাহ সত্য, তার বড় প্রমাণ আমার দুটা ছেলেকে আমি তোমার হাতে তুলে দিয়েছি, জাফরকেও দিলাম আলীকেও দিলাম, আর তুমি কি চাও আমার থেকে? রসুল বললেন, চাচা জাফর যাবে জাফরের কবরে, আলী যাবে আলীর কবরে, আপনার ভাতে যাবে মোহাম্মদ যাবে মোহাম্মদের কবরে, আপনি যাবেন আপনার কবরে, দিন শেষে সব আমরা একা হয়ে যাব, অতএব আপনাকে দিন গ্রহণ করতে হবে। আবু তালেব বলে ফেললো, মোহাম্মদ শোনো, আমাকে জোরা জোরি করো না, আমাকে যতবার বলবে আমি একটাই কথা বলবো, বাপ দাদার ধর্ম আমি ছাড়বো না। এরকম বলার লোক এখনো আসে না নাই? আসতে বলবেন না? আছে না? আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় বাধা, আমার বাপ সর আমিও সর, এরকম আসে না নাই? পারিবারিক ঐতিহ্য কি ফেলে দেওয়া যায়? আমার বাপ ডাকাত ছিল, আমি কি ডাকাতি বাদ দিতে পারি? এরকম আসে না নাই বলুন? আমার ভাইয়েরা, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর কাছে সব চাইতে হবে। সব চাওয়ার মূল জায়গা হলো সেজদার মধ্যে চাওয়া। আমরা কেউ নামাজ ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ভালো হওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো বন্ধু নির্বাচন। আমার বন্ধু হবে ভালো না খারাপ? আস্তে করবেন না, ভালো না খারাপ? আপনি খারাপকে টার্গেট করবেন ভালো করার জন্য, কিন্তু খারাপ লোকটা আপনার কখনো বন্ধু হবে না। বন্ধু হবে পাঁচ শ্রেণীর মানুষ, তখন ভুল বললাম, বন্ধু পাঁচজন, পাঁচ শ্রেণীর মানুষ কখনো বন্ধু হতে পারে না। এক নাম্বার, সেই লোকটা কখনো বন্ধু হবে না যে মিথ্যাবাদী, যে কি মিথ্যাবাদী, সমাজে নাই তো, আছে না নাই? পারিবারিক জীবনে এগুলো শিক্ষার দরকার আছে না নাই? আছে। মিথ্যাবাদী কখনো বন্ধু হবে না, কারণ সে মায়া মরিচিকার মতো তোমার সাথে থাকবে, কিন্তু সুযোগ পাইলে তোমার খায়া ফেলবে। মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না। নাম্বার দুই হলো আহাম্মক, বোকালোক কখনো তোমার বন্ধু হবে না, কারণ বোকা তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে,
বোকাকে বন্ধু বানালে তুমি বিপদে পড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মিথ্যাবাদীকে আমরা এড়িয়ে যাব, আহম্মককে আমরা এড়িয়ে যাব। নাম্বার তিন হলো বখিল, যারা কৃপণ হয়। কৃপণ লোক কখনো বন্ধু হতে পারে না। কৃপণকে আপনি বন্ধু বানাবেন যখন আপনার খুব প্রয়োজন হবে, সে তখন আপনার কাছ থেকে দৌড় মারবে, ঠিক কিনা বলেন? নাম্বার চার হলো কাপুরুষ। নাম্বার চার কি? কাপুরুষ, ভীতু পুরুষ। তুমি যখন কোনো বিপদে পড়বে পিছন থেকে মারবে দৌড়, বাপরে বাপ অমরুক। এরকম পাবলিক তো নাই বাংলাদেশে, আছে না? নাই। এই জাতীয় কথা কারা বলে সম্মানিত ভাইয়েরা? আমরা ভয় পাবো না, আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। আমার ভয় পাওয়ার জায়গা একজন, তিনি কে? আমাকে শাস্তি দিতে পারেন কে? আল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা শুনতে রাজি আছেন তো? আরেকজন বন্ধু, আরেক শ্রেণীর লোক আমার বন্ধু হবে না, যে পাপিষ্ঠ। সে কি পাপিষ্ঠ? গাঁজা খায়, মদ খায়, জেনার কাজে লিপ্ত হয়। আপনি নামাজ পড়েন, তাকে বন্ধু বানিয়েছেন। একদিন বলবে বন্ধু একটা টান মারো, আরেকদিন বলবে আরেকটা টান মারো, দেখো বন্ধু মদ খায় খুব মজা, আছে না? নাই বলেন? আছে। সে তোমাকে পাপের দিকে ডেকে নিয়ে যাবে। এই জাতীয় লোকগুলোকে আমরা কখনো বন্ধু বানাবো না। আর দশটা হুকুম আমরা মেনে চলবো। দশটা হুকুম আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে বলছেন দশটা হুকুম কি। এর মধ্যে এক নাম্বার হুকুম হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমাদের সামনে যখন কোনো ফাসিক মানুষ, কোন ব্যক্তি যখন তোমাকে কোনো সংবাদ দিতে আসবে, সংবাদ শুনে প্রথমেই বিশ্বাস করবে না ডিসকাস করবে? বিশ্বাস করবে না, এটাকে যাচাই করবে? শুনেই বিশ্বাস না যাচাই করা? শুনে বিশ্বাস না যাচাই করা? যাচাই করতে হবে। এটা কার হুকুম? পরিবারের একটা লোক এসে আপনাকে বললো, তুমি কি জানো তোমার বোন এই অকামটা করছে? পরিবারে কি এগুলো হয়? পরিবারে এগুলো হয়? এই কাজটা করছে, তুমি কি জানো? আচ্ছা তুমি আমাকে বললে তো আমি একটু দেখি। ওই কথা আগে বিশ্বাস করা যাবে না, আগে ফেতবাইয়ানু, এটাকে ডিসকাস করো, গবেষণায় নিয়ে আসো। যার অনুমান আন্দাজ করে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে ভুল হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুমান আন্দাজ করে কোন সিদ্ধান্ত নিতে গেলে ভুল হয়ে যাবে। নাম্বার টু হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকসিতু ফাসলিহু। নাম্বার দুই হলো ইসলাহ করবে, সংশোধন করবে। কোন ভাই কোন একটা ভুল করে ফেলেছে, প্রতিশোধ নেব না, ক্ষমা করব। আস্তে, প্রতিশোধ নেব না, ক্ষমা করব, ক্ষমা করে দেব। আপনি ক্ষমা করবেন বান্দাকে, আল্লাহ ক্ষমা করবেন আপনাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি প্রতিশোধ নেবেন বান্দা, আল্লাহ প্রতিশোধ নেবেন আপনার। আজকে আমার দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? আমার দেশে আজ ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? প্রতিশোধের নীতি চলছে, হিংসার যন্ত্রণা চলছে। এক শ্রেণী আলেমকে দেখলেই ওদের রক্ত গরম হয়ে যায়, আছে না? নাই। আপনি আলেম সহ্য করতে পারেন না, জানাজা কাকে দিয়ে পড়াবেন? হ্যাঁ, এরকম আছে না? নাই। ইসলাম কার? ইসলামটা কার? কে দিয়েছেন? ইসলাম কোথায় থাকবে, কোথায় থাকবে না? বিসমিল্লাহ কোথায় থাকবে, কোথায় থাকবে না, এটা তোমার বলার তুমি কে? ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে, তুমি থাকবে না। ইসলাম নিজের ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না? নাই। রাজি আছেন কারা? কারা হাত যুগ দেখা? আল্লাহু আকবার।
কষ্ট পাচ্ছেন না? ওঠে কেন? আসেন আপনি আসেন, চেয়ারটা ফাঁকা থাকবে কেমন হয়? চেয়ার ফাঁকা থাকলে তো কেমন যেন লাগে, বসেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্প হয় কয় কারণে বলছি, একটা একটাও কি বলছি? এক নম্বর কারণ হলো সমাজে যখন মদ বেড়ে যাবে। আচ্ছা, মদের বোতল কি আলেমরা নিয়ে থাকে? কোন আলেমের হাতে মদের বোতল দেখেছেন? তাদের হাতে মদের বোতল থাকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? বোতল খায় তো হুঁশ থাকে না। সম্মানিত ভাইরা, মদ এটা হারাম করেছেন কে? এটা কি আজকের হারাম না 1000 বছর আগে হারাম? কত আগে আল্লাহ পাক হারাম করে দিলেন? সে মদ যখন সমাজে বেড়ে যাবে, মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিবেন। দেখেন না, কিছু কিছু লোক এদিক সেদিক তাকালে সাইড থেকে কি করে, এই বলে না, এটা সতর্ক করে না? তা আল্লাহ সতর্ক করতেছেন গোটা পৃথিবীবাসীকে। কি নড়াইয়া? জমিন নড়াইয়া, নড়াইয়া দিচ্ছেন। সাবধান হও, মদ খাস, খাওয়া ছেড়ে দে। নাম্বার দুই, আচ্ছা মদ খেলে তাল না মাতাল? হোস না বেহোস? চরম হারে মদ খায়া রাত 3টার দিকে বাড়িতে ঢুকছে, দরজায় নক করছে, দরজায় ডাক দিচ্ছে, বউ এখন ভাবছে যে ডাকের সাইজ দেখিতে ভাবতেছে আমার মদ খাওয়া স্বামী আসছে। ছেলেকে সাথে নিয়ে বলতেছে, বাবা চল, তোর বাপ যে আমার সঙ্গে কি আচরণ করবে আল্লাহই জানে, তুই সাথে গেলে একটু নিরাপত্তা পাবো। ছেলে পাশে দাঁড়ায় আছে, দরজা খোলা মাত্রই দেখে স্বামীর চোখটা এরকম লাল টকটকা, যে মদ খায় আল্লাহ পাক ওই মদের অকামের চিত্র তার চোখে তুলে দেন, ঠিক কি না? যে বিড়ি খায় তার বিড়ি খাওয়ার এই কুকর্ম তার ঠোঁটে, তার জিব্বায়, তার দাঁতে আল্লাহ পাক তুলে দেন, ঠিক কি না? বিড়ি খাওয়া ডান হাতে যায় না বাম হাতে যায়? ও একজন কইছে ডান হাতে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনার ধরন একটু ভিন্ন, আমি চাই সমাজের কিছু সংস্কার করতে, এটা চেঞ্জ হয়ে যায়। আমরা কি আছে এই বিড়ির নানি, কি যে জুলুম হয়, কি যে টানা টানে, কি যে কষ্ট, টান দিয়া নাক মুখ দিয়ে বের করিয়া কিয়ামত হয়ে যাচ্ছে, আসেন না বলেন তো? এই লাঞ্চ কত গুরুত্বপূর্ণ বিষয়, লাঞ্চটা কত সুন্দর ফ্রেশ করে দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। লাঞ্চ দিল আল্লাহ ফ্রেশ, বিড়ি খায় নষ্ট করলেন আপনি, দোষটা কি আপনি আল্লাহকে দিবেন? আহা, কি টানা টানে! অনেক বুড়ো চাষাও আছে কিন্তু 80 বছর, টান দেখে মনে হয় 16 বছর, আছে না নাই? চাচাকে একদিন বললাম, কোন এক চাচা ফেরিতে ছিলাম, আমি ভোলা থেকে আসতেছি বরিশালে, ফেরিতে উঠে যাবে না, বিড়িতে আগুন থাকে, বিড়িতে কি থাকে? আগুন, বিড়িতে থাকে ধোঁয়া, আগুন এবং ধোঁয়ার কোনো কারবার জান্নাতে নাই। ধোঁয়া এবং আগুনের কারবার কই আছে? জাহান্নামে। অতএব একটু চিন্তা করে, অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে, ও জায়েজ করবে? প্রশ্ন করবেন কেন? যেটা ডাক্তার ডিজালাও ইসলাম ডিজালাও, বাস কোনো গুনাই ছোট না, সব গুনাই গুনা, ঠিক কি না? গুনাকে আপনি ক্লাস করতে যান কেন? ইমানদার সব গুনা কি বড় গুনা মনে করবে? কোনো গুনাই ছোট বড় নাই, সব গুনা যেটা গুনা গুনা, গুনা ছেড়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি না খেলে কি হবে, কি হবে বলেন? ছেড়ে দেন, রাজি আছেন? যে খায় না সে কয় ইনশাআল্লাহ, আর যারা খাবে তারা কয় দেখি বুঝুন। কষ্ট পাচ্ছেন আপনারা? কি কি হুজুর নিয়ে আসলা বিড়ি খাইতে মানা করে, জীবনে আর দাওয়াত দেব না হুজুর। না, আমাদেরকে তো বলতে হবে, আমাকে বুঝাতে হবে, তাই না? কোন নবীরা কি বিড়ি খেয়েছেন? পান খান, পান খান তো না, এই যে পান খান, আপনি খান না কেন? পান খাবেন, সমস্যা না, আমি পান খাই না, রসুলরা পান খান নাই, কিন্তু আমার দেশের হুজুরা পান খায় তো, এই জন্য কই পান খান। পান খাবেন আপনি, কিন্তু কিছু কিছু লোক আছে এত পান খায় দিনে 100 খিলি, আল্লাহ ওরে পাঠাইছি পান খাওয়ার জন্য, এরকম পান খোর কিছু আছে না নাই? কি দরকার? থামে, শেষ হয়নি তো, পান খান আপনি,
চারটা পাঁচটা খান, খাওয়ার শেষে একটু বমি বমি লাগে। পানের রসে অনেক উপকার আছে, পানের রস তো গাছের পাতা তো উপকার আছে, আপনি খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিম পুরী রহমতুল্লাহ আলাইহি, আমি আজকে হুজুরে ধরছি, হুজুর কিন্তু বাদ নাই আজকে, হুজুর আপনি পান খাবেন জর্দা খাবেন এটা জায়েজ নাই, পান খান, জর্দায় যে পাতা বিড়িতে সেই পাতা, যেটাই লাউ সেটাই কুদু, হুজুর খায় ডাইরেক্ট আর পাবলিক খায় পুড়ে পুড়ে, দেখছো ঠিক, হুজুর বিড়ি খাবো এরকম কিছু নাকি না, ছেড়ে দেব, কেউ কারো কবরে যাবে না, সবার হিসাব সবাইকে দিতে হবে, ঠিক কিনা? তাহলে ভূমিকম্পের এক নম্বর কারণ হলো সমাজে কি বেড়ে যাওয়া, মদের সাসুদা ভাই হলো বিড়ি, মদের সাসুদা ভাই কি, এগুলো তো আশেপাশেই সব, এগুলো লেভেল, এগুলো ক্লাস নেশার, এগুলো ছোট ভাই, মদ হলো বড় ভাই আর এগুলো হতো তার ছোট ভাই, মানে এগুলোর থেকে শুরু হয়, বিড়ি উন্নতির সিঁড়ি বোঝেন না, ওখান থেকে ধীরে ধীরে ইয়াবার দিকে যায়, বাবার দিকে যায়, মদের দিকে যায়, আফিমের দিকে যায়, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা, খাওয়া যাবে না। তাহলে খেলে কি হবে, কি হবে বলেন, মদ খেলে কি হবে, মাঝে মাঝে কি হবে বলেন, বলেন মাঝে মাঝে ওয়ার্নিং হবে, তিনটার দিকে মদ খায়া দরজায় নক করছে, দরজা খুলে গেছে, চোখ এরকম বড় বইয়ের দিকে তাকায় বলছে আল্লাহ ইসলাম লিখো, বউ কয় হাই রে আমার পোড়া কপাল, ঘুম থেকে উঠে স্বামীর মুখে মায়ের ডাক, ছেলেকে ডাক দিয়ে বলে বাপ দেখ তোর বাপ কি করে, তোমার কি একটু লজ্জা নাই, যুবক ছেলে সামনে দাঁড়ানো তুমি তার সামনে আমার কি কয় আব্বা কও, ছেলের দিকে এরকম চোখ বানায় বলে দুলা ভাই ইসলাম লিখো, বউ হয়ে গেছে মা আর ছেলে হয়ে গেছে কি দুলা ভাই, কি খায়া, কি খায়া, মদ খায়া, মদ আছে যেখানে, বলে মদ আছে যেখানে, নেশা আছে যেখানে, মনে থাকবে, কিন্তু এখন ওই দিকে জানো যে মেলার আছে, ওই যে ওই সাইডে কিছু দোকান আছে না, টানতেছে কিন্তু ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করেন বিড়ি সারুন না, আসে না নাই না, আমরা আজকে সিদ্ধান্ত নেব, আজকে আলোচনার উপরে সব বাদ দিয়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ, কি হবে, মানুষ পারে না এমন কিছু আছে, পারে, সিদ্ধান্ত নেন, বহু লোক আমার হাতে এ পর্যন্ত অসংখ্য মানুষ, নাম বলবো না, অসংখ্য অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক বলতে চাই না, অসংখ্য মদখোর সরবখোর চোখের পানি ফেলে আমার হাতে হাত দিয়ে বলেছে হুজুর আজকের থেকে সব বাদ, বাদ দিয়েছে, মানুষ পারে নাকি, সব পারে, দাড়ি যে কত মানুষ রাখছে আলহামদুলিল্লাহ বলে, মঞ্চে ধরছে যেগুলো দাড়ি নেই সেগুলোকে ধরছে, আজকে ওনাকে ধরবো, দাড়ি রাখতে হবে, জোরে বলি ইনশাআল্লাহ, উনি লোকটা ভালো না, আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার কথা হয়েছে মনে হয় এর আগে, জি, কত সুন্দর মানুষ, দাড়ি রাখলে ওরা সুন্দর হবে না, রসুল কি ছিলেন, দাড়িওয়ালা, রসুল কি ছিলেন, কোনো কথা না, আমিও দাড়িওয়ালা বলি আলহামদুলিল্লাহ, দাড়ি রাখা সুন্নত, ফরজ, নফল, এগুলো খোঁজার দরকারই নাই, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় রসুল আমার দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, জোরে বলি সুবহানাল্লাহ, আর কিছু লাগে, কিছুই লাগে না, কবরে গেলেই তো রসুলকে লাগবে, লাগবে না, কোন স্টেশনে রসুল নাই, দুনিয়াতেও রসুল আছেন, কবরে যাবেন রসুলকে লাগবে, রসুল বলেন আমার উম্মতেরা কাল হাশরের ময়দানে আমাকে তোমরা কোথাও যদি না পাও তিনটা জায়গায় পাবে, তিনটে স্টেশন তোমরা আমাকে খুঁজবে, যে কোনো একটা স্টেশনে তোমরা আমাকে পেয়ে যাবে, নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে মিজানে খুঁজবে, মিজানে যদি না পাও আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতের কাছেও যদি না পাও, ও আমার উম্মতেরা আমার সাহাবীরা সবাইকে জানিয়ে দিও, নাম্বার তিন নাম্বার স্টেশন হলো তারা যেন আমাকে খোঁজে হাউজে কাউসারে, হাউজে কাউসার কাউকে দেওয়া হয় নাই, আল্লাহ পাক স্পেশালি আমাকে দান করেছে, আমি নিজে ওই বান্দাকে ওই আমার উম্মতকে নিজের হাতে
জান্নাতের পেয়ালা দিয়া তাকে হাউজে কাউসার থেকে পানি বের করে পানি তুলে নিয়ে আমি তাকে পান করাইয়া দিয়ে নিজ সঙ্গে করে নিয়ে আমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব ঢুকবো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর দরকার আছে না নাই? কবরে আবার কবরও দরকার আছে না নাই? তবে হ্যাঁ, কবরে সবার প্রশ্ন হবে, কিন্তু পাঁচজনকে প্রশ্ন করবেন না আল্লাহ তাআলা। জোরে করে সুবহানাল্লাহ। পাঁচ শ্রেণীর জন্য কবরে কোনো আযাব নাই, পাঁচ শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন নাই। কোন পাঁচ শ্রেণী এটাও বলবো আমি আজকে, সমস্ত পয়েন্টগুলো শুধু পয়েন্ট আউট করছি, কিন্তু বিস্তারিত আস্তে আস্তে বলে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজরাতের শিক্ষা কয়টা? মদ খাওয়ার কারণ কি বলে, ভূমিকম্পের কারণ কয়টা? চারটা। বলেছি কয়টা? একটা। ভূমিকম্পের কারণ এক নম্বর হলো মদ। সমাজে মদ থাকবে না, ভূমিকম্প থাকবে না। নম্বর দুই হলো জেনা। সমাজে আজকে জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? সমাজে আজকে জেনার পরিমাণটা বেড়েছে। আজকে সমাজে বিয়া বেশি না জেনা বেশি? বিয়ের দিকে আগ্রহ যুবকদের নাই বললেই চলে। কই যুবকদের বিয়ের আগ্রহ হয়েছে? আছে? বিয়ে করবা? করবা বিয়া? বলছে হ করব। দেখছেন, আলহামদুলিল্লাহ, কম ভালো। এটা আমারে বলে লাভ নাই, তো আব্বারে বলতে হবে, আব্বা বিয়ে করা বলতে হবে। অনেক ছেলে বিয়ে করতে চায় না, তো প্রবাসে থাকে, 40 বছর পার হয়ে যায়, চাকরি করতে করতে 40-42 পার হয়ে যায়, বিয়ে করতে চায় না, বলে কি করে খাওয়াবো, মানে বউ তো হাতি, বউ একটা হাতি, বউ বউ খাওয়া বহু কিছু খায়, মানে বিয়ে করাটা অনেকে বিপদ মনে করে। এই সিচুয়েশন এখন আছে না নাই? আচ্ছা, শিক্ষিত যত বেশি তত বিয়ে করতে সময় লাগে বেশি। আজকে সমাজটাই হয়ে গেছে, কিন্তু আগের যুগে দাদারা ছেলেদেরকে বিয়ে দিতে 21 বছরে, 26 বছরে বাপ, 22-23 বাপ, 38 বছরে দাদা, 60 বছরে মহা দাদা। আর এখনকার শিক্ষিত লোকেরা বিয়ে করতে, ওদের বিয়ে করতে করতে হয়ে যায় 50, চোখে দেখে না। আসার নাই বল, 56-তে হয়ে যায় ছেলের বাপ। ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে এটা কি তোমার দাদা? কি আছে না নেই বল, সেগুলো করে লাভ কি? রসুল বিয়ে করেছেন কত বছরে বলেন? বলেন বলেন সবাই, 25। তার কি বাপ ছিল? তার কি মা ছিল? বাপও নাই, মাও নাই, কোনো গার্জিয়ানই নাই, কেউ নাই তার, বাপের দিক থেকেও নাই, মায়ের দিক থেকেও নাই। একটা অসহায় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যদি 25 বছরে বিয়ে করতে পারেন, আমার গার্জিয়ান বাবারা যারা আছেন, আপনার ছেলেকে কেন বিয়ে করেন না? আপনার এরকম যুবক ছেলেকে কেন ছেড়ে দিয়ে রাখছেন? কথা আছে না নাই? ওকে আটকান, ওর চরিত্র ঠিক রাখেন, ঠিক কিনা? কিছু বাপও কয় তোরে বিয়ে করাবো কি করে খাওয়াবি, আপনার সম্পত্তি আছে, আপনার সন্তানকে বিয়ে করায় বল, বিয়ে কর, চরিত্র ঠিক রাখ, পড়াশোনা কর, ঠিক কিনা? অনেক বাবারও দোষ আছে, যুবক রাজকে খুব খুশি হয়েছে, ভালো কি রকম বাপ রে, কর বলা দরকার তো। এই ক্যামেরাম্যানকে ধমক দিয়েন না, ওরা তো কাজ করছে, ওরা রেকর্ড করছে, দেখছে, ওরা গোটা দুনিয়াকে দেখাবে, ধমক টমক দিয়েন না, ওদের আবার অন অফ করতে হয়, দিতে হয়। এই ক্যামেরাম্যান বেশিক্ষণ দাঁড়ায় থাকে না, পিছন থেকে লাত্তি মারবে, কিন্তু তাড়াতাড়ি শেষ করে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ব্যালেন্স করতে হবে। তাহলে যুবকরা বিয়ে করতে রাজি আছো? রাজি আছো তো যুবকরা? বুড়ো চাচাও কিছু কয়, হ্যাঁ আচ্ছা বিয়ে করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কোলেন চারটে বিয়ে করে, আর একটাই পারে না। মায়েরা আমার আলোচনা শুনে বলতেছে, হুজুর এই বছরের শেষ, আর কোনদিন এই মাঠে আপনাকে আনতে দেব না। না আনতে দিলেন, কিন্তু আল্লাহর কোরআন তো আমি আর বন্ধ করতে বাদ দিতে পারবো না। আল্লাহ বলেছেন কয়টা বিয়ে করো? চারটা। কয়টা? দুটো দিয়ে শুরু করছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, দুটো দিয়ে শুরু করছেন, একটাই করে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি?
আল্লাহ যদি দুটো বলবেন না কেন বলবেন না? কথাটা বুঝেন আপনি, তাফসির এগুলো তাফসির, বাজে কোনো কথা বলছি না। আমার দেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলা হলো 60%, পুরুষ হলো 40%। জাতীয় সম্পদ হবে, আসতে কোন কেন? জাতীয় সম্পদ হবে, বই তো তার দরকার আছে। তাহলে আয়াত ঠিক আছে না ঠিক আছে? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের, আমরা বুঝি না এই জন্য বলি আমরা। তবে হ্যাঁ একটাই, ফাইন খিফতুম, তুমি যদি আশঙ্কা করো সমতা রক্ষা করতে পারবে না, একটাই যথেষ্ট। কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আমি অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের, কোনো সমস্যা নাই তো? ওয়াস্ত জীবনে বহু শুনছি, এত সুন্দর ওয়াস, সুরের ঝংকারে কান্দা কুন্দা শেষ, পরে যদি বলা হয় কি ওয়াস শুনছো, কি যে কইলো বুঝলাম না কিন্তু কান্দলাম, এরকম আছে না? এরকম কান্দেন আওয়াজ আছে না? নাই, কিন্তু বুঝতে হবে। যুবকরা মন খারাপ করতেছ? বিয়ের কথা কে বলেছেন? হ্যাঁ, বিয়ে করতে হবে। রিজিকের দায়িত্ব কার? রিজিক কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু চরিত্র নষ্ট করা যাবে না, জেনার দিকে যাওয়া যাবে না, পরকিয়ার দিকে যাওয়া যাবে না। আজকে সমাজে বিয়ের চাইতে পরকিয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে। নিজের বউ থাকতে অন্য বউ নিয়ে শুয়ে থাকে, নিজের স্বামী থাকতে অন্য স্বামী অন্য পুরুষ নিয়ে শুয়ে থাকে। কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের নিজের মেয়েকে হত্যা করে পরকিয়া টিকে রাখার জন্য চেষ্টা চালিয়েছে একজন মহিলা। এরকম করে আবার কুমিল্লায় দেখলাম একটা ছেলে পরকিয়াকে টিকে রাখার জন্য নিজের মেয়েকে খুন করেছে। এই যে নিকৃষ্ট জঘন্য আচরণগুলো হচ্ছে, এগুলো সমাজে যখন বেড়ে যাবে, তীব্র তীব্র আকার ধারণ করবে, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে কি দিবেন? ভূমিকম্প দিয়ে দিবেন। এই জন্য জমিনটা আজকে গজবের উপযুক্ত আমরা না বানাই, জমিনটাকে নিরাপদ বানানোর জন্য মদ বন্ধ হয়ে যাক, জেনা বন্ধ হয়ে যাক। জেনা বন্ধ হওয়ার একমাত্র উপায় হলো সমাজে বিয়েকে সহজ করে দেওয়া। তোমরা বিয়েটাকে সহজ করো, জেনা বন্ধ হয়ে যাবে। বিয়েটাকে সহজ করে ফেলো। নম্বর তিন হলো, এক নম্বর হলো মদ, নম্বর দুই হলো জেনা, নম্বর তিন হলো সমাজে যখন গান বাজনা বেড়ে যাবে। গান বাজনার পরিমাণ এখন কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? আমার পার্শ্ববর্তী যে দেশটা আছে সেই দেশের এক নম্বর ইনকাম হলো গান বাজনার টাকা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অ্যাটম বোমার যত বড় ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড এবং ভারতের বলিউড। এই দুইটা বলিউড এবং হলিউডটা ইমানের জন্য সবচেয়ে বড় হুমকি আজকে গোটা দুনিয়ার জন্য। এরা গান বাজনায় মত্ত, এই গান বাজনা যখন বেড়ে যাবে তখন সমাজে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পৃথিবীতে এরকম একটা সতর্ক বার্তা দিয়ে দিবেন, আসমান থেকে গজবগুলো নাজিল হবে। নাম্বার চার হলো যখন সমাজে নৃত্য পরিবেশন বেড়ে যাবে, গান বাজনা তো আছে, এরপরে মিউজিকের পাশাপাশি সেই মিউজিকের তালে তালে নাচানাচিও আছে না নাই? নাচতে নাচতে পায়জামা নাই, আছে না এরকম? আছে না নাই? নাচতে নাচতে গায়ের জামা নাই, নাচতে নাচতে উলঙ্গ হয়ে যাচ্ছে, নাচতে নাচতে জেনারে বিচারের পথ সব ওপেন করে দিচ্ছে। এই চারটি কাজ যখন সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্পগুলো চলে আসবে। আমার বন্ধুগণ, এগুলো বন্ধ করার জন্য আমাদের সবার একটা সমন্বিত পদক্ষেপের দরকার আছে না নাই? এর জন্য একটা প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? সেই প্ল্যাটফর্ম হবে ইসলামের প্ল্যাটফর্ম। ইসলামে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো, যত অন্যায় দেখবো আমরা সামাজিকভাবে তা প্রতিহত করে যাব। এই গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে, এই গ্রামে কোনো গান বাজনা হবে না, সিদ্ধান্ত নেওয়া যায় না? আসতে কোন কেন না? এরকম কিছু আছে যে মাহফিল কমিটির সভাপতি আবার সেই লোকটা আবার জাতীয় কমিটির সভাপতি, এরকম আছে নাকি? মানে আল্লাহ খুশি থাক, শয়তান বেজার না হোক, এরকম পাবলিক কিছু আছে না? নাই, তা হওয়া যাবে না, তা হওয়া যাবে না। এটা বারাবিল, কোরআনের জন্য মাহফিল হচ্ছে, বারাবিলে যে যাত্রা আনতে যাবে তার পা ভেঙে দেওয়া হবে। কথা বোঝা গেল? এগুলো পারিবারিক এই সামাজিক বিষয়, এগুলো আমরা ভালো কাজ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নিচ্ছেন? কোন আঘাত দিচ্ছি না তো? আমার দেশে কোন এক বুদ্ধিজীবী কইলো, বুঝলেন, কয়েকদিন আগে, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বুঝেন তো, মানে 16 জিবি 32 জিবি,
এই বুদ্ধিজীবী বলল যে যাত্রা লোকসঙ্গীত পালা যাত্রা নাটক এদেশের আবহমান কাল ধরে চলে আসা এই সমস্ত সংস্কৃতি আজকে হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা নাকি হয়েছে ওয়াজ মাহফিল, নাউজুবিল্লাহ বলবেন না, যেরকম নাউজুবিল্লাহ কোন তো ওটা কি শয়তানের খালাতো ভাই না ও আপন ভাই? আচ্ছা কোন কি ভাই? আরো জোরে কি ভাই? আপন ভাই। আশ্চর্য কথা, এরকমই সাজায় মঞ্চ, যাত্রার মঞ্চ কিন্তু এরকমই সাজায়, চতুর্দিকে ঘেরাও রাখে, ঘেরা রেখে টেবিলটা থাকে না, হয়তোবা মঞ্চে উঠে নাচানাচি করে পুরুষ মানুষ না মহিলা মানুষ, হ্যাঁ লেডিস দেখে কারা? জেন্টস, পুরুষরা দেখে আর মেয়েরা নাচে, জুতা ঠেলা ঠেলি আছে না, মারামারি আছে না নাই, এবং সেখানে মামলাও আছে না নাই, আছে অনেক ঠেলা ঠেলি হয় মারামারি হয়, আর ওয়াজ মাহফিলটা কত সুন্দর, মানুষ কান্না করে যায়, ইমান বৃদ্ধি পেয়ে যায়, অথচ যাত্রাকে যারা উৎসাহ দেয় আমি তো মনে করি তারাই হচ্ছে আবু জাহেলদের প্রেতাত্মা। নোংরামি কেন আপনার সমর্থন দিবেন? আবু জাহেল এগুলো করতে তো, লাহু আল হাদিস সূরা লোকমান পড়েন, রসুল কোরআনের আলোচনা করেন, আবু জাহেল করে কি বাহরাইন থেকে সিরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় নৃত্য শিল্পী আমদানি কইরা নাসায়, এরকম নাসান গ্রুপ আছে না নাই? আবু জাহেল কিন্তু বদর যুদ্ধ নাসান গ্রুপ নিয়ে গেছিল, বদর যুদ্ধের দিন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে চলে গেছেন, তোরা নাচো সন্নিহিতদেরকে চাঙ্গা করো, নাউজুবিল্লাহ বলবেন না, এখন এগুলো আছে না নাই? আছে, এগুলো সব আবু জেহেলদের কাজ, কাদের কাজ বলেন? আবু জেহেলদের কাজ। এগুলো করলে এগুলো সমাজে যখন বেড়ে যাবে তখন কি কি আসবে, কি আসবে, কি আসবে? আমরা ভূমিকম্প যদি বন্ধ করতে চাই এই চারটা কাজ আমরা সমাজ থেকে বন্ধ করে দেব, জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ, এই সমস্ত কাজে আমরা যাব না, জোরে বলি ইনশা আল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, সূরা হুজরাতের 10 শিক্ষার ভিতরে দুটো শিক্ষা আমি কেবল বললাম, আরো আছে 8টা শিক্ষা, নেব না আমরা না শেষ করে দেব, আলোচনা চলুক, কোনো আপত্তি না, কোনো অসুবিধা না, জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো তোমরা ন্যায় বিচার করবে, ওয়াকসিতু, তোমরা ইনসাফ করবে, বিচারটা সঠিক করবে, তোমার বিচার যদি সঠিক হয় আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, বিচার যদি সঠিক হয়ে যায় এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় তাকওয়া, বিচার ঠিক মতো করবে না তোমার বিরুদ্ধেও রায় যাবে। আমার ভাইরা, যাদের মুখে রায়, কত লোকের ফাঁসি হয়ে গেল যারা মুখ দিয়ে রায় দিল আবার তাদের বিরুদ্ধে 11 বছরের সাজাও হলো, ঠিক কিনা বলেন? আপনি উল্টা পাল্টা করবেন আপনার উপরও সব আবার বর্তায় যাবে, পাপ আপনাকে কখনো ছাড়বে না, পাপ তো এমন জিনিস বাপকেও ছাড়ে না, পাপ ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, জোরে বলি আল্লাহু আকবার। আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, তবে হ্যাঁ আমি যদি বড় বড় পাপগুলোকে মাইনাস করে ফেলি, যেমন শিরকের গুনাহ, যেমন মদের গুনাহ, জেনার গুনাহ, বান্দার হক সম্পর্কিত গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, এই সমস্ত গুনাহ, এই সমস্ত বড় বড় গুনাহগুলোকে যদি নিজের জীবন থেকে মাইনাস করে ফেলি, ছোটখাটো গুনাহগুলো আল্লাহ দেখবেন না, মাফ করে দিবেন। কি সুন্দর অফার, এটা আমার কথা না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কত সুন্দর করে বলছেন, বান্দারে তুই শুধু বড় বড় গুণাগুলোকে ছেড়ে দে, শিরকের গুণা ছেড়ে দে, কুফুরির গুণাগুলো ছেড়ে দে, জেনার গুণাগুলো ছেড়ে দে, মিথ্যা সাক্ষী ছেড়ে দে, বান্দার হক নষ্ট করিস না, বাপ মার হক নষ্ট করিস না, দুনিয়ার কোনো দল না করে আল্লাহর দল কর,
এই সমস্ত কাজগুলো তুই করবি, তোর জীবনে যে ছোটখাটো গুনাহগুলো হয়ে গেছে আমি আল্লাহ সব কিছু মাফ কর, আমি তোকে সম্মানজনক জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ ছোট ছোট গুনার দিকে তাকাবেন না? হাশরের ময়দানে আল্লাহ মাঝে মাঝে কিছু কিছু বান্দাকে ডাক দিবেন, আড়ালে ডাক দিয়ে বলবেন সহিহ হাদিস আব্দুল হাই ভাই, আস্তে করে ডাক দিয়ে বলবেন বান্দা দুনিয়ার জীবন অমক দিন তুই অমক গুনা করছিস নাকি হ্যাঁ করছি, প্রকাশ পাইছে নাকি না প্রকাশ পায় নাই, ও বান্দা তুই কি চাস বল, কাল্লা তুমি যা করো। আল্লাহ বলবেন যা দুনিয়াতে প্রকাশ করি না এই আজকেও প্রকাশ না করে তোকে আমি জান্নাত দিলাম। আমার আল্লাহ কত বড় গাফফার। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন 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 বলেন। আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা আল্লাহকে বেশি যদি ভালোবাসতাম অবশ্যই আমাদের দ্বারা কোনো হারাম কাজ হতো না, কিন্তু আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার বড় প্রমাণ হলো ওই মদখোর ওই জেনাকার রাতে আধারে দরজা লাগাইয়া দিয়া ঘরের ভিতরে অবৈধ একটা মেয়েকে নিয়ে সে মদ্যপান করে জেনার কাজ করতেছে, আমার আল্লাহ কত বড় দয়ালু, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ নিজে অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত বড় উদার, আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন বান্দা পাপ করেছিস আমার কাছে মাফ চা, তুই দাম বান্দা জানিস না, তুই যদি আমার দিকে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়ায় যাই, আমি তো তোকে মাফ করার জন্য প্রস্তুত নিয়ে আছি, তুই আমার দিকে এক হাত আগাবি এক পা আগাবি আমি তোর দিকে দশ পা আগাবো, কার কথা? আসতে বলবেন না কার কথা? বান্দা যখন শীতের মধ্যে যখন অজু বানায় আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন দেখ বান্দা ফজরে উঠছে, উঠে হাত ধোয় হাতের সগিরা গুনাহগুলো মাফ করলাম, মুখ ধোয় মুখের সগিরা গুনাহগুলো মাফ করলাম, মাথা মাসে করে মাথার সগিরা গুনাহগুলো মাফ করলাম, দুই পা ধোতে করে পায়ের সগিরা গুনাহগুলো মাফ করলাম। বান্দা কষ্ট করে ঠান্ডার ভিতরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে, এক সাহাবীর বাড়ি করব কাছে কাছে মসজিদে যাব, রাসূল বলেন না তুমি দূরেই থাকো, দূরে থেকে হেঁটে আসবে তোমার কদমের পরিমাণ সওয়াব তোমার হয়ে যাবে। যার বাড়িটা মসজিদ থেকে দূরে সেই হলো বরকতওয়ালা, সুবহানাল্লাহ বলেন, যার মসজিদের সঙ্গে ঘর তার বরকত কম, মসজিদের সঙ্গে যার বাড়ি তার সওয়াবটা কম, যার বাড়িটা মসজিদ থেকে বেশি দূরে তার সওয়াবটা বেশি, কারণ সে হেঁটে হেঁটে আসতেছে প্রত্যেকটা কদমে তার নেকি বেশি হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যা চিন্তা করে আসলে সেই চিন্তাগুলো আসল চিন্তা নয় আমার ভাইয়েরা। বান্দা যখন কদমে কদমে হেঁটে হেঁটে আসলো মসজিদের দিকে, ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা সব লিখতেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। জোরে কর সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই নাকি? কোথায় কথা বললো? নামাজে। কোথায় বলেন? কোথায় কোথায়? নামাজে আমরা কথা বলবো। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান, বান্দা যখন সূরা পড়ে আল্লাহ তার জবাব দিয়ে দেন, বান্দা যখন ওয়ালাদ বলিন পড়ে তখন আল্লাহ বলেন বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাজ্জাদান হামিদানি আব্দি আর-রাহমানির রহিম আসনা আলাইয়া আব্দি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আব্দি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হাযা বাইনি ওয়া বাইন আব্দি, বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চা। ওয়ালাদ দালিম পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা চাইনি সব চাও আমি আল্লাহ কবুল করে নিলাম রে। বান্দা যখন রুকুতে যায় তখন আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন দেখ কেমন করে রুকু করে। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ও ফেরেশতারা দেখ এখন বান্দা কি করে, যখন সেজদায় চলে যায় আল্লাহ বলেন ও ফেরেশতারা সাক্ষী থাক এই সমস্ত বান্দাগুলো আমারে দেখলো না, রসুলকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি এদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ডিক্লারেশন দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কি নামাজ ছাড়বো? নামাজকে কেউ ছেড়ে দেব? নামাজ ছাড়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, সব বাদ দিতে পারি কিন্তু নামাজ বাদ দিতে পারবো না। নামাজ ছেড়ে দিলে তার কিছুই থাকে না, নামাজ সবচেয়ে বড় সম্পদ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? আসতে বলবেন না কি নিয়া প্রশ্ন হবে? নামাজ নিয়ে প্রশ্ন হবে। কিন্তু নামাজ আবার ঠিক রাখলাম কিন্তু বিচারটা ঠিক রাখলাম না, তা হবে না, বিচার সঠিক করতে হবে। আইন সবার জন্য, আসতে কোন কেন?
আইন সবার জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর বিচার! একটা মহিলা চুরি করে ধরা পড়ে গেল, নবীর সামনে আসা হলো, রসুল বলেন কোনো কথা নাই, হাত কাটো, চোর চুন্নি আসসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চুন্নি কোনো আপিল নাই, হাত কাট, ফাত্তাউ আইদিয়াহুমা। কিন্তু চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো মাফ করে দেওয়া যায় নাকি? বেচারা ধনী মানুষ, সামাজিক একটা মর্যাদা আছে, হাত কাটলে চিহ্ন থাকবে, সারা জীবন চিহ্ন থাকবে, হাত কাটা সুন্নি, বোঝেন নাই, এটা কেমন হয়? রাসূল বলেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? ওমর, শিথিলতা প্রদর্শন করছো কেন? আমি রাসূল বললাম, যে মেয়েটা চুরি করেছে তার নামও ফাতিমা, সেই ফাতিমার জায়গায় শুধু ওই ফাতিমা না হয়ে যদি আজকে যদি ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়ত, আমি রাসূল জনসম্মুখে সবার সামনে নিজে তার হাত কেটে দিতাম। জয় বলি আল্লাহু আকবার। এটাই হলো ওয়াকসিতু, কি ন্যায় বিচার, কার কথা, কার কথা? তিন নম্বর শিক্ষা আমরা নেব, বিচার করব সবার ক্ষেত্রে, অসমান না সমান, অসমান না সমান, সমান বিচার। সাইয়েদনা ওমর ফারুক কম ছিলেন না, কি বিচার ছিল তার, আল্লাহু আকবার বলে। অনেক কথা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য বলতেছে 12টা বাজে, তো কোনো কষ্ট হলেই ছেড়ে দেব, আপত্তি থাকলে ছেড়ে দেব, আমি জোর করে কোথাও কোনো কথা বলি না। হ্যাঁ হ্যাঁ বলি, আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা আজকে বরকতে বরকতে ঘেরা, আমি খুব বরকত পাচ্ছি আজকের আলোচনায়। সব জায়গায় তো যাই, প্রচুর লোক হয়, যদিও আজকে লোকজন স্বাভাবিক, খুব বেশিও না কমও না, কিন্তু মাহফিলটা কেমন যেন একটা বরকত মনে হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, লোকজনের কোনো নড়াচড়া নাই, কষ্ট হচ্ছে, কুয়াশার পানি পড়ছে, এরপরও বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। শাহজাদপুরের মানুষের ভিতরে ইসলামের স্প্রিট আছে, বলি আলহামদুলিল্লাহ। সব দুধ খায় তো শক্তিও বেশি, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের খাবার চারটা, কয়টা বলেন? চারটা নহর থাকবে, পানির নহর, শরাবের নহর, মদের নহর। ওই মদ কিন্তু পচা মদ না, আমার দেশে যেগুলো চলে সব কি মদ? দুনিয়ার সব মদ কি মদ? পচা মদ, আঙ্গুর পচায়া পচায়া গলায়া এরপর খায়। অথচ আল্লাহ বলতেছেন তুই আঙ্গুর খা, তাজা খা, পচাইস না, পচালে কি হয়? মদ হয়। পচা খাবি না, আঙ্গুর তুরু তাজা আঙ্গুর খা, বলে যে এটা তো একটু প্রসেস করে খাই, সমস্যা কোথায়? আঙ্গুরের রস তো দেখছেন কিভাবে জাহেজ করতেছে, মাটিতে যদি পানি পড়ে তখন মাটি কি হয়? কাদা হয়ে যায়। সেই কাদা যদি তুলে আপনার মুখে মারে, আপনি কি মরবেন? মরবেন না, একই প্রসেস। কিন্তু সেই কাদাটা যদি আপনি রোদের তাপে যদি গরম করে আগুনে পুড়ায় যদি মুখে মারেন, তাহলে কি হবে? সামনে কিছু থাকবে, চিহ্ন থাকবে? থাকবে না। আঙ্গুর খান, রস খান, টটকা খান, তোমার শক্তি বেড়ে যাবে। মদ খাবা, লিভার পচে মরে যাবে, ঠিক কি না? এর মধ্যে কোনো কল্যাণ নাই, কষ্ট হচ্ছে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, বলে গেলাম, ও জান্নাতে চারটা খাবার, কি সুন্দর করে মনে রাখছেন। মনে কিন্তু আরো আরো বহু পয়েন্ট আছে, কবরে প্রশ্ন হবে না, আজাব হবে না, কয়জনের? একটা কি শুনছেন? হ্যাঁ, শুনে যাবেন সবাই। জি, কি সমস্যা বাবা? আমি ভাবতেছি ফজর নামাজ আবার কাজা হয় কিনা আপনাদের। ফজর নামাজ কাজা হবে না তো? এশার নামাজ পড়ছেন সবাই? এশার নামাজ পড়ছেন সবাই? পড়ছেন? অনেকে আবার হাসে, হুজুর হাত তুলতে কইেন না, এরকম আসার নাই বলেন, এগুলো হওয়া যাবে না, আমরা ফাঁকি দেব না, ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়বো, ঠিক কিনা? ফজর কাজা হবে কারো? কারো ফজর কাজা হবে? তাহলে আমি আলোচনা চালাবো, যদি ফজর কাজা হয় তাহলে আমি নেব না, আমি আর এই লোড নিতে পারবো না, কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই বক্তা তোর আগে তক্তা বানাই, তুই ওয়াজ করলি সারা রাত, দুইটা ফজর কাজা হয়ে গেছে। যে ব্যক্তি রাতও কোনো বিষয় না, যে ব্যক্তি ফজর পড়ার সিদ্ধান্ত নেবে, তার ঘড়িতে অ্যালার্মও লাগবে না, তার মাথায় এমনি অ্যালার্ম থাকে। প্রত্যেকের মাথায় অ্যালার্ম রেখেছেন কে? মাথায় অ্যালার্ম দিয়ে রাখবো যে ঠিক 5:45 দিকে আমি উঠবো, এই অ্যালার্ম দিয়ে শুইলে মাথার অ্যালার্ম নিয়ে সে জায়গা পেয়ে যাবে।
কিন্তু শোয়ার লক্ষণ তো খারাপ, শুইলাম আল্লাহ তোমার নামে যেদিন সাদন পাই এরকম আসলে তাহলে তো হবে না, আমরা জাগা নেব, জাগ্রত হব কার নামে? আল্লাহর নামে। জি জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে কয়টা খাবার বলেন? কয়টা খাবার? দুধের নহর, কিসের নহর? শাহজাদপুরে কিসের নহর আছে? সব বাড়িতে গাভী আছে না নাই? খালি নহর, খালি টানে আছে না, দুধ আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী যে প্রত্যেক রাতে দুধ খেতেন, আমার দুধ দেয় নাই আজকে জানেন, মাহফিল কমিটি দুধ খাওয়ায় নাকি? রিপোর্টটা খুব খারাপ বললাম, কষ্ট পাচ্ছেন নাকি? এমনি মজা করলাম, বলি আলহামদুলিল্লাহ। রসুল প্রত্যেক রাতে উটনির দুধ খেতেন, কিসের দুধ? উটনি, উটনির দুধ। আমি এবার হজে গিয়ে উনিশে গিয়ে 2019 আব্বা আম্মা আমার বউ সহ চারজন গিয়েছিলাম, উটনির দুধ খুব ইচ্ছা হলো, যে রসুল যেহেতু প্রত্যেক রাতে খেয়েছেন, আমি আধা পোয়া খেয়ে আমি আর থাকতে পারি না, প্রচন্ড গরম, এত শক্তিশালী উটনির দুধ রসুল প্রত্যেক রাতে এক গ্লাস খেতেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আবু জেহেলকে পিটানোর জন্য শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বেশি করে শাহজাদপুরের মানুষ দুধ খাবে আর আবু জেহেলকে পিটানোর সিদ্ধান্ত নেবেন। রাজি আছেন কারা কারা? হাত উঠে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল কর। শক্তির দরকার আছে না নাই? দুধের নহর, শরাবের নহর, পানির নহর, আরেকটা থাকবে হচ্ছে মধুর নহর। কিসের নহর? এই পৃথিবীতে মধু আছে না নাই? মধুর মধ্যে সব ঔষধ আছে না নাই? আপনার যত রোগ আছে চোখ বন্ধ করে মধু খাবেন, ডায়াবেটিস হোক, হাই প্রেশার হোক, যেটাই হোক না কেন, ডাক্তার মানা করলেও ফিহি শিফা উল্লিন নাস, কোরআনে আল্লাহ বলেছেন একটু হলেও খাবেন, দেখবেন কিছু না কিছু কল্যাণ পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ব্যাগে সব সময় দুটো জিনিস থাকে, আপনার ব্যাগেও রাখবেন, বাড়িতেও রাখবেন, সব সময় দুটো জিনিস আমি রাখি, মধু, কালো জিরা, মধু, কালো জিরা। এটা হচ্ছে সমস্ত রোগের দাদা, সমস্ত রোগ সারানোর কি দাদা, রাখবেন সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ডাক্তাররা তো অনেক কিছু, আচ্ছা এখন ডাক্তার বেশি না রুগী বেশি বলেন তো? বলা কঠিন, ডাক্তারও বেশি রুগীও বেশি। আগে ডাক্তারও ছিল না রুগীও ছিল না, আলহামদুলিল্লাহ বলেন। এখন ডাক্তারও বেশি রুগীও বেশি। আমি চড়ে গেছিলাম, আপনাদের সিরাজগঞ্জ চড় আছে না, কোন চড়ে জানি গেছিলাম? চৌহারি না, কাজীপুরের চড়ে গেছিলাম, ডিক্রি চর নাকি বলে, গাবচর, কোথায় গেছিলাম, খুব দুর্গম, ঘোড়া ছাড়া উপায় নাই, অনেক দূর যাওয়ার পর মাহফিল পেলাম। পরে এলাকায় বললাম, ভাই এই এলাকার মহিলাদের পেটে বাচ্চা হলে ডেলিভারি হয় কেমন হুজুর? কোনো অপারেশন নাই, কোনো অপারেশন লাগে না, বিনা অপারেশনে সব এমনি সাইজ হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমরা রুগী হয়ে যাই, আমরা কি হয়ে যাই, রুগী হয়ে যাই। রুগী হওয়া যাবে না, তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।